أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দ্বিতীয় শ্রেণী সম্মানিত অভিভাবক ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছো তোমরা ভালো আছো আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো তো যাই হোক আমি জানি তোমাদের মধ্যে মনে একটি প্রশ্ন ছিল অনেকেরই সেটা হচ্ছে আমাদের অনেক অভিভাবকরা সেই প্রশ্নের সম্মুখীন হয়েছিল জানতে আগ্রহ প্রকাশ করেছিল সেটা হচ্ছে আমাদের যে শীট দেওয়া আছে সেই শীটে কতগুলো খ্রিস্টান রং মিস্টেক হয়েছে সেটা মিস্টেকের কারণ আমি আপনাদেরকে আগেও বলেছিলাম তবে যারা শুধু শীট নির্ভরশীল না হয়ে সিলেবাস এবং মূল বইয়ের দিকে খেয়াল করেছে তারা কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়নি যারা অনেকেই আছে শুধুমাত্র শীট নির্ভরশীল হয় অথচ শীটটা কিন্তু নির্ভরশীল হওয়া উচিত নয় আমি বিশেষ করে ইসলাম শিক্ষার ক্ষেত্রে বলবো প্রত্যেক ক্লাসে আমি সমস্ত অভিভাবকদেরকে বলি আপনারা প্রথমে সিলেবাস নেবেন সিলেবাসে কোন কোন অধ্যায় আছে সেই অধ্যায়গুলোই ভালোভাবে শিখাবেন এবং সাথে সাথে শীটের মধ্যে যেই প্রশ্নগুলো ইসলাম শিক্ষায় দেওয়া হয় এটা কিন্তু শুধুমাত্র যেমন অন্যান্য সাবজেক্টে শুধু শীট পড়লে কাজ হয়ে যায় আর বাকিগুলো পড়ার দরকারই পড়লে এমন অবস্থা হয় কিন্তু এটা ইসলাম শিক্ষার ক্ষেত্রে এটা হয় না ইসলাম শিক্ষাতে শীটে দেওয়া হয় মুসলিমের সামান্য অতিরিক্ত হিসেবে যোগ্যতা ভিত্তিক প্রশ্নের মতো করে কিছু দেওয়া হয় যেমন ক্লাস টুতে বিশেষ করে দেওয়া আছে মাখরাজ আপনারা শুধুমাত্র মাখরাজগুলো শীট থেকে শিখাবেন আর বাকি প্রশ্ন মূল বইটা সাথে নেবেন এবং সিলেবাস দেখবেন যেমন সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সাময়িক আছে প্রথম খণ্ড পার্ট দুই পার্ট দুই শুরু হয় 7 পৃষ্ঠা থেকে আমাদের বইয়ে আরবি ইসলাম শিক্ষা আরবি ও ইসলাম শিক্ষা এই বইয়ে 7 পৃষ্ঠা থেকে শুরু হয় পার্ট দুই তো এখন আপনি ওই শীটে কত পৃষ্ঠা দিয়ে আছে কি আছে না আছে এগুলো দেখার দরকার নেই আপনারা শীট দেখবেন না আমি বলবো শীট ইসলাম শিক্ষার ক্ষেত্রে অনলি ফর ইসলাম শিক্ষার ক্ষেত্রে আপনারা শীট থেকে শুধুমাত্র মাখরাজগুলো শিখবেন কারণ মাখরাজগুলো এখানে নাই যার কারণে সেইগুলো যোগ্যতা ভিত্তিক হিসেবে ওখানে শীটে উল্লেখ করা আছে মাখরাজগুলো শিখবেন তবে মাখরাজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে আর বাকি প্রশ্ন উত্তরগুলো শিখবেন প্রথমে সিলেবাস নেবেন সিলেবাস দেখেই আপনারা সিলেবাসের আলোকে প্রস্তুতি নেবেন তাহলে কোনো সমস্যা থাকবে না ইসলাম শিক্ষা ইনশাআল্লাহ তো যাই হোক এবার দেখেন আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সাময়িকে প্রথম খণ্ড পার্ট দুই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শিখাতে গিয়ে অনেক একটু বড় তো ছোটো বাচ্চাদের জন্য একটু কষ্ট হতে পারে এরপর অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদেরকে ক্লাস সমূহ 10 পৃষ্ঠা করে এখানে অনুশীলনী আছে আমি আপনাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পারি যদি কেউ ভালোভাবে এই অনুশীলনীটা ভালোভাবে শিখাতে পারে বাচ্চাদেরকে আমাদের বাচ্চাগুলো মোটামুটি অনেক ভালো রেজাল্ট করতে পারবে কারণ অধিকাংশ প্রশ্ন হতে পারে এখান থেকে আসতে আর কিছু অন্যান্য সাপ্তাহ থেকে আগে থেকে এই সাপ্তাহ থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে এই অনুশীলনী থেকে 10 পৃষ্ঠার এই অনুশীলনী থেকে প্রশ্ন বেশি আসার সম্ভাবনা আছে তো যাই হোক যেমন ইমান শব্দের অর্থ কি আমরা জানি ইমান শব্দের অর্থ বিশ্বাস স্থাপন করা এরপরে যাদের ইমান আছে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলে ইমানদার বলে যাদের ইমান আছে তাদেরকে ইমানদার বলে নামাজ ইসলামের কততম স্তম্ভ নামাজ ইসলামের দ্বিতীয় স্তম্ভ আরবিতে নামাজকে কি বলা হয় আরবিতে নামাজকে সালাত বলা হয় কোন মাসে রোজা রাখা ফরজ রমজান মাসে রোজা রাখা ফরজ রোজা ইসলামের কততম স্তম্ভ বা ভিত্তি চতুর্থ ভিত্তি হজ ইসলামের কততম ভিত্তি হজ ইসলামের পঞ্চম ভিত্তি জাকাত দেওয়া কি জাকাত দেওয়া ফরজ ইবাদত অর্থ কি এবাদত অর্থ হচ্ছে গোলামি করা বন্দেগি করা প্রার্থনা করা ফরিয়াদ করা আমরা অনেকগুলো বলতে পারি যাই হোক তোমরা ছোটো মানুষ একটা দুটা বললেই যথেষ্ট হবে এবাদত করলে কে খুশি হন এবাদত করলে আল্লাহ খুশি হন তো এভাবে করে মোটামুটি আমি বলছি আপনারা পার্ট দুই প্রথম খণ্ড পার্ট দুইয়ের অনুশীলনীর প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে তাদেরকে প্রশ্ন উত্তরগুলো শিখাবে আর শূন্য স্থানে পূর্ণ লাইন লেখানোর চেষ্টা করবে তবে ছোটো মানুষ যদি টাইম না থাকে তাহলে উত্তরটা লিখলে হবে তবে ত্রিতে গিয়ে আর উত্তর লিখলে হবে না মনে রাখবেন ত্রি ফোর পুরো লাইন লিখতে হয় এই কথাটি মনে রাখবেন টুতে চালু আছে বা তারা দ্রুত লিখতে পারে তাদের লিখাবেন আর তো যাই হোক পার্ট দুই আমরা দেখলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিলেবাস আছে কালিমে তাওহীদ সূরা কুরাইশ মাউন তাশাহুদ এগুলো ভালোভাবে শিখাবেন আমি আগামী ক্লাস সমূহের মধ্যে
সামনের দিকে যাব, কালিমে তাওহীদ সূরা বাওন কুরাইশ তাশাহুদ এগুলোর দিকে যাব, এবং পার্ট চার পাঁচ ও ছয় আমাদের দ্বিতীয় সাময়িক আছে, এগুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আগামীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।